উচ্চশিক্ষা একজন ব্যক্তির ক্যারিয়ারের জন্য অপরিহার্য একটি দিক। আর তৃতীয় বিশ্বের বেশিরভাগ শিক্ষার্থীরা লক্ষ্যে থাকেন উন্নত দেশগুলোর সেরা সব বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা অর্জন করতে। এই দেশগুলো যেমন মানসম্পন্ন শিক্ষা, চমৎকার সুযোগ সুবিধা দিয়ে থাকে, তেমনি শিক্ষার্থীদের জন্য একটি বন্ধুপূর্ণ পরিবেশ প্রদান করে। ফলে দেশগুলোতে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন সংস্কৃতির অভিজ্ঞতা, নতুন ভাষা শেখা এবং পেশাদার দক্ষতা বিকাশের সুযোগ পায়। তাই আজকের ভিডিওতে আলোচনা করব উচ্চশিক্ষার জন্য শীর্ষ ১০টি দেশ সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। এক, মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বের সেরা সব বিশ্ববিদ্যালয়ের দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে 5,000-এরও বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার প্রায় সবগুলোই বিশ্বমানের। বিখ্যাত র্যাঙ্কিং ওয়েবসাইট কিউএস এর নতুন তালিকা অনুসারে বিশ্বের সেরা 100টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 27টি যুক্তরাষ্ট্রে অবস্থিত, যার মধ্যে MIT বিশ্ববিদ্যালয়ের অবস্থান পুরো বিশ্বে প্রথম। এছাড়াও দেশটির কিছু বিখ্যাত বিশ্ববিদ্যালয় হচ্ছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, শিকাগো বিশ্ববিদ্যালয় এবং পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা এবং উদ্ভাবনের উপর গুরুত্ব দেওয়ার জন্য সুপরিচিত। এছাড়াও এই দেশটিতে বিশ্বের সবচেয়ে বড় ও নামী দামি প্রযুক্তি কোম্পানিগুলো রয়েছে, যার ফলে যুক্তরাষ্ট্র হয়ে উঠেছে প্রযুক্তি ও প্রকৌশল ক্ষেত্রে কেরিয়ার গড়তে চাওয়া শিক্ষার্থীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। একটি সমীক্ষা অনুযায়ী বর্তমানে 10 লাখেরও বেশি বিদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা অর্জন করেছে। দুই, যুক্তরাজ্য। যুক্তরাজ্য বিশ্বের সবচেয়ে প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর দেশ। এদের কেমব্রিজ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ধারাবাহিকভাবে অসংখ্যবার বিশ্বের সেরা 5 বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে। যুক্তরাজ্যের অন্যান্য উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ইম্পেরিয়াল কলেজ অব লন্ডন, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, এডিনবার্গ বিশ্ববিদ্যালয় এবং ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়। কিউএস র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সেরা 100টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 17টি যুক্তরাজ্যে অবস্থিত। যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা এবং উদ্ভাবনের ক্ষেত্রে অধিক গুরুত্ব দিয়ে থাকে। তিন, কানাডা। কানাডা একটি গুরুত্বপূর্ণ বৈচিত্র্যময় এবং বহু সংস্কৃতির দেশ হিসাবে জনপ্রিয়। কিউএস র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সেরা 100টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 3টি কানাডায় অবস্থিত। এর মধ্যে ম্যাকগিল বিশ্ববিদ্যালয় হল দেশটির সেরা বিশ্ববিদ্যালয় এবং পুরো বিশ্বে এর অবস্থান 31তম। এছাড়াও দেশটির উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়গুলো হল টরেন্টো বিশ্ববিদ্যালয়, ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, আলবার্টা বিশ্ববিদ্যালয়, ওয়াটাররুল বিশ্ববিদ্যালয় এবং কানাডিয়ান বিশ্ববিদ্যালয়গুলোর প্রকৌশল, চিকিৎসা এবং প্রাকৃতিক বিজ্ঞানের মতো ক্ষেত্রে তাদের গবেষণা কার্য ক্রমের জন্য সুপরিচিত। চার, জার্মানি। বিদেশে উচ্চশিক্ষার জন্য অনেক শিক্ষার্থী প্রথম পছন্দ হয়ে থাকে জার্মানি। দেশটিতে প্রায় 300টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, যারা বিভিন্ন ক্ষেত্রে ডিগ্রি অফার করে থাকে। এই দেশটি প্রকৌশল এবং প্রযুক্তিগত বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বিশেষ পরিচিত, যেমন টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিক, হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়, মিউনিক বিশ্ববিদ্যালয়, হুমবোল্ট ইউনিভার্সিটি অব বার্লিন ইত্যাদি। জার্মানির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের কোনোরকম টিউশন ফি দিতে হয় না, যার কারণে অনেক শিক্ষার্থীরাই উচ্চশিক্ষার জন্য জার্মানিকে পছন্দ করে থাকে। কিউএস র্যাঙ্কিং অনুযায়ী জার্মানির 3টি বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা 100টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে। এই দেশটিতে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, ফলে গভীর রাতেও শিক্ষার্থীদের রাস্তায় চলাচল করতে দেখা যায়। পাঁচ, অস্ট্রেলিয়া। উষ্ণ জলবায়ু এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্যের দেশ হল অস্ট্রেলিয়া। মেলবার্ন বিশ্ববিদ্যালয়, সিডনি বিশ্ববিদ্যালয়, কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়, মোনাস বিশ্ববিদ্যালয় সহ দেশটিতে মোট 43টি বিশ্ববিদ্যালয় রয়েছে। কিউএস র্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা 100টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 7টি অস্ট্রেলিয়ায় অবস্থিত। এর মধ্যে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি দেশটির সেরা বিশ্ববিদ্যালয়, যার অবস্থান বিশ্বে 30তম। এই দেশটির শিক্ষা ব্যবস্থায় ব্যবহারিক এবং কেরিয়ার ভিত্তিক প্রশিক্ষণকে বেশি গুরুত্ব দেওয়া হয়। স্বাচ্ছন্দ্যময় এবং বন্ধুত্বপূর্ণ সংস্কৃতির জন্য অস্ট্রেলিয়া শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ গন্তব্য। ছয়, ফ্রান্স। ঐতিহাসিক স্থাপত্য, বিশ্বখ্যাত রন্ধন প্রণালী এবং প্রাণবন্ত চিত্রশিল্প সহ একটি সমৃদ্ধ সাংস্কৃতিক দেশ হল ফ্রান্স। এছাড়া উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থীদের মাঝে দেশটি জনপ্রিয়। এই দেশটিতে বিভিন্ন প্রাচীন ও ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে। কিউএস র্যাঙ্কিং অনুসারে ফ্রান্সের 4টি বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা 100টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে। এর মধ্যে PSL বিশ্ববিদ্যালয় দেশটির সেরা বিশ্ববিদ্যালয়, যার অবস্থান পুরো বিশ্বে 26তম। ফ্রান্সের কিছু জনপ্রিয় বিশ্ববিদ্যালয় হল সোরেনবার্গ বিশ্ববিদ্যালয়, প্যারিস সাকেল বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউট অব প্যারিস, ইকোল পলিটেকনিক এবং প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ। সাত, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের মনোরম ল্যান্ডস্কেপ, পরিচ্ছন্ন পরিবেশ এবং উন্নত জীবনযাত্রার জন্য পুরো বিশ্বে বিখ্যাত। এছাড়াও দেশটিতে বিশ্বমানের অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে, তাই বিভিন্ন ক্ষেত্রে গবেষণা করতে আগ্রহী শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে এই দেশটি। দেশটিতে মাত্র 12টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে,
এবং কিউএস র্যাঙ্কিং অনুযায়ী সুইজারল্যান্ডের 3টি বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা 100টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় অন্তর্ভুক্ত। এর মধ্যে দেশটির সেরা বিশ্ববিদ্যালয় হলো ইটিএই জুরিখ, যা বিশ্বের নবম স্থানে রয়েছে। এছাড়াও সুইজারল্যান্ডের কিছু উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয় হলো জুরিখ বিশ্ববিদ্যালয়, জেনেভা বিশ্ববিদ্যালয়, বাসেল বিশ্ববিদ্যালয় এবং সুইস ফেডারেল ইউনিভার্সিটি অব টেকনোলজি লোজান। 8. জাপান। 800টিরও বেশি বিশ্ববিদ্যালয় নিয়ে জাপান উচ্চশিক্ষা অর্জনে বিশ্বের শীর্ষস্থানীয় একটি দেশ। বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে আগ্রহী শিক্ষার্থীদের জন্য জাপানি বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে অত্যাধুনিক গবেষণা সুবিধা। দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অনেক স্কলারশিপের সুযোগ দিয়ে থাকে, যা শিক্ষার্থীদের আর্থিক বোঝা কমাতে সাহায্য করে। কিউএস র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সেরা 100টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 5টি জাপানে অবস্থিত। দেশটির কিছু শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে টোকিও বিশ্ববিদ্যালয়, কিয়োতো বিশ্ববিদ্যালয়, ওসাকা বিশ্ববিদ্যালয়, টোহেকু বিশ্ববিদ্যালয় এবং টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজি। এর মধ্যে টোকিও বিশ্ববিদ্যালয়কে দেশটির সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে বিবেচনা করা হয় এবং পুরো বিশ্বে এর অবস্থান 23তম। 9. নেদারল্যান্ডস। অর্থনীতি, ব্যবসা এবং বিজ্ঞানের মতো ক্ষেত্রগুলোতে ডিগ্রি অর্জন করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য নেদারল্যান্ডস একটি আদর্শ গন্তব্য। কিউএস র্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা 100টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 2টি এই দেশে অবস্থিত। দেশটিতে ডেটল্ট ইউনিভার্সিটি অব টেকনোলজি, লাইডেন বিশ্ববিদ্যালয়, আস্টারডাম বিশ্ববিদ্যালয় এবং ইউট্রেখট বিশ্ববিদ্যালয়ের মতো শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় রয়েছে। র্যাঙ্কিং অনুযায়ী দেশটির সেরা বিশ্ববিদ্যালয় হল আস্টারডাম বিশ্ববিদ্যালয়, যা বর্তমানে বিশ্বের 58তম বিশ্ববিদ্যালয়। উদ্যোক্তা হতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য নেদারল্যান্ডস একটি আদর্শ গন্তব্য, কেননা এই দেশটিতে রয়েছে একটি সমৃদ্ধ স্টার্টআপ ইকোসিস্টেম, যা একজন শিক্ষার্থীকে সফল উদ্যোক্তা হতে সর্বোচ্চ সাহায্য করে। 10. চীন। সাম্প্রতিক বছরগুলোতে উচ্চশিক্ষার জন্য চীন একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। দেশটিতে 3000এরও বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে প্রায় 40 মিলিয়নেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করে। চীনা বিশ্ববিদ্যালয়গুলো বিজ্ঞান, প্রযুক্তি এবং ব্যবসার মতো ক্ষেত্রগুলোতে বিশেষ গুরুত্ব দেয়। একই সাথে দেশটির সরকার অত্যাধুনিক গবেষণা ক্ষেত্রে প্রচুর অর্থ বিনিয়োগ করে থাকে। এই তালিকা অন্যান্য দেশগুলোর তুলনায় চীনে বসবাসের খরচ তুলনামূলক কম, যার কারণে অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য চীনকে বেছে নেয়। কিউএস র্যাঙ্কিং অনুযায়ী চীনের 6টি বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা 100টি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে। পিকিং বিশ্ববিদ্যালয় দেশটির সেরা এবং পুরো বিশ্বে 12তম অবস্থানে রয়েছে। এছাড়াও চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে শিয়াংজু বিশ্ববিদ্যালয়, ফুদান বিশ্ববিদ্যালয়, ঝেইজাং বিশ্ববিদ্যালয়, সাংহাই জিয়ার টং বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ চায়না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন,